हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल ए जियोग्राफिकल जर्नी। आज के हमारे आलोच्य विषय हलो तापमात्रा बलय। तापमात्रा बलय निये पाठ्यपुस्तके विस्तृत आलोचना करा आछे। आमी सेई विस्तृत आलोचनाय ना गिये विषयटिके आज के छकेर साहाज्ये तोमादेर सामने तुले धरेछि, कारण आमार मने होयेछे पाठ्यपुस्तकेर विस्तृत आलोचनार पाशापाशि तोमरा जदि विषयटिके छक बा चाकेर साहाज्ये बा चित्रेर साहाज्ये पढ़ो ताहले तोमादेर उत्तर लिखते सुविधा है। कारण आमी स्कूलेर परीक्षार खाता इवेन माध्यमिक परीक्षार खाता स्टूडेंटरा ऐ विषये जे भूल उत्तर लिखे थाके सेई विषयटी आमी लक्ष्य करेछि। सेई जन्ये आजके आमार ऐ प्रयास। पृथिवीते अक्षांश सूर्यरश्मि पतन कोणेर परिमाण दिन रात्रि दैर्घ्य प्रभृति पार्थक्यर उपर भित्ति करे उष्णतार तारतम्य घटे थाके। ताई प्राचीनकाले ग्रीक मनीषीगण अक्षांशेर उपर भित्ति करे पृथिवीके तीनटी तापमण्डले विभक्त करेछिलेन, যথা উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল এবং হিমমণ্ডল। এবার আসো স্টুডেন্টরা, আমি একটু বিষয়টিকে ছকের সাহায্যে তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমে হচ্ছে উষ্ণমণ্ডল। এই উষ্ণমণ্ডল নিরক্ষরেখার উত্তর এবং দক্ষিণে কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখা অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে বিস্তৃত। আর এই অঞ্চলের উষ্ণতা অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি হয় বলে একে উষ্ণমণ্ডল বলা হয়ে থাকে। এই উষ্ণমণ্ডলের বার্ষিক গড় উষ্ণতা 27 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বার্ষিক গড় উষ্ণতার প্রসর খুবই কম, মাত্র 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড। মূলত নিরক্ষরেখা সংলগ্ন অঞ্চলে সূর্যরশ্মি বছরের বেশিরভাগ সময় লম্বভাবে পতিত হয় অর্থাৎ 90 ডিগ্রি থেকে 64.5 ডিগ্রি করে পতিত হয়। এবং কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখা সংলগ্ন অঞ্চলে কিন্তু সূর্যরশ্মি বছরের দিনে দুবার লম্বভাবে পতিত হয়। আর নিরক্ষরেখা সংলগ্ন অঞ্চলে দিন ও রাত্রির পরিমাণ কিন্তু 12 ঘন্টা থাকে, অর্থাৎ 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত্রি। আর এখানে কেবলমাত্র একটি ঋতুই লক্ষ্য করা যায়, উষ্ণাত্ব গ্রীষ্ম ঋতু। আর অপরদিকে কর্কটক্রান্তি ও মকরক্রান্তি সংলগ্ন অঞ্চলে কিন্তু ঋতুভেদে দিন ও রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি লক্ষ্য করা যায়। এবার বিষয়টিকে আমি একটু চার্টের সাহায্যে দেখাচ্ছি। উষ্ণমণ্ডলকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, যথা নিরক্ষীয় অঞ্চল এবং ক্রান্তীয় অঞ্চল। নিরক্ষীয় অঞ্চলের অক্ষাংশগত বিস্তার 0 ডিগ্রি থেকে উভয় গোলার্ধে 10 ডিগ্রি এবং ক্রান্তীয় অঞ্চলের অক্ষাংশগত বিস্তার উভয় গোলার্ধে 10 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি। নিরক্ষীয় অঞ্চলের গড় উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড, যেখানে ক্রান্তীয় অঞ্চলের গড় উষ্ণতা 30 ডিগ্রি থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং কারণ হিসেবে আমি আগেই বলেছি, যেহেতু এখানে সূর্যরশ্মি সারা বছরই লম্ব হয় পতিত, সেই জন্য এখানে উষ্ণতা বেশি হয়, এই অঞ্চলটি উষ্ণমণ্ডল নামে পরিচিত। এবার আমি আসছি নাতিশীতোষ্ণ মণ্ডল। নাতিশীতোষ্ণ মণ্ডল উত্তরে কর্কটক্রান্তি রেখা থেকে সুমেরুবৃত্ত অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর থেকে 24.5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণে মকরক্রান্তি থেকে মকরক্রান্তি রেখা থেকে কুমেরুবৃত্ত অর্থাৎ 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 24.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে বিস্তৃত অঞ্চল। আর এই অঞ্চলের বিস্তার হচ্ছে 4800 কিমি। এই অঞ্চলে সূর্যরশ্মি সারা বছরই তীর্যকভাবে পতিত হয় বলে এখানে উষ্ণতা মধ্যম প্রকৃত হয়, সেই জন্য এই অঞ্চল নাতিশীতোষ্ণ মণ্ডল নামে পরিচিত। এই অঞ্চলের বার্ষিক গড় উষ্ণতা 0 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে এবং বার্ষিক উষ্ণতার প্রসর তুলনামূলকভাবে বেশি হয় এবং শীত ও গ্রীষ্মের উষ্ণতার প্রভেদও এই অংশে বেশি থাকে। এবার বিষয়টিকে আমি একটু চার্টের সাহায্যে বলছি। নাতিশীতোষ্ণ মণ্ডলকে দুভাগে ভাগ করা হয়, যথা উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল এবং শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল। উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডলের অক্ষাংশগত বিস্তার উভয় গোলার্ধে 23.5 ডিগ্রি থেকে 45 ডিগ্রি এবং শীতল নাতিশীতোষ্ণ মণ্ডলের অক্ষাংশগত বিস্তার উভয় গোলার্ধে 45 ডিগ্রি থেকে 64.5 ডিগ্রি। উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডলের গড় উষ্ণতা গ্রীষ্মে 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতে গড় উষ্ণতা থাকে 10 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, যেখানে শীতল নাতিশীতোষ্ণ মণ্ডলের গ্রীষ্মকালীন উষ্ণতা 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু শীতে উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায়। এবং আমি আমার আলোচনার প্রথমেই বলেছিলাম যে সূর্যরশ্মি সেখানে তীর্যক মাত্রায় পতিত হয়, যার জন্য এখানে উষ্ণতা নাতিশীতোষ্ণ প্রকৃতির হয় অর্থাৎ মধ্যম প্রকৃতির হয়, এটা কিন্তু নাতিশীতোষ্ণ মণ্ডল নামে পরিচিত। এবার আসছি হিমমণ্ডল। হিমমণ্ডল সুমেরুবৃত্ত থেকে সুমেরুবিন্দু অর্থাৎ 24.5 ডিগ্রি উত্তর থেকে 90 ডিগ্রি উত্তর এবং দক্ষিণে কুমেরুবৃত্ত থেকে কুমেরুবিন্দু অর্থাৎ 24.5 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে বিস্তৃত। এখানে সূর্যরশ্মি বছরে 6 মাস এখানে কিন্তু দিন হয়, আর যখন দিন থাকে তখন কিন্তু সূর্যরশ্মি এখানে অতি তীর্যভাবে পতিত হয়, সর্বাধিক যে পতন কোণ সেটা হচ্ছে 23.5 ডিগ্রি, যার ফলে এখানে কী হচ্ছে বছরের বেশিরভাগ সময় কিন্তু ভূভাগ
বরফাব দিতে থাকে। এখানে গ্রীষ্মকাল খুবই স্বল্পস্থায়ী এবং গ্রীষ্মকালে উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকে, যাই জন্য এখানে সর্বদাই এটি শীতের ভাব বিরাজ করে, সেই জন্য এটি হিমমণ্ডল নামে পরিচিত। আর এখানে যখন 6 মাস দিন থাকে, একটানা 6 মাস দিন, তখন পৃথিবীর অন্যান্য অঞ্চল যখন গভীর রাত্রিতে অন্ধকারে ডুবে থাকে, তখন এখানে গভীর রাত্রিতেও আকাশে সূর্যের প্রকাশ দেখতে পাওয়া যায়, একে নিশি সূর্য বলে। আর যেখানে এই বিষয়টি ঘটে থাকে তাকে নিশি সূর্যের দেশ বলা হয়। উদাহরণ হিসেবে আমি নরওয়ের হ্যামারফেস্ট বন্দরের কথা বলতে পারি। এছাড়া এখানে যখন একটানা 6 মাস রাত্রি বিরাজ করে, তখন এখানে আকাশে মাঝে মাঝে বর্ণময় আলোর জ্যোতি দেখতে পাওয়া যায়, যাকে মেরুজ্যোতি বলে। একে সুমেরু অঞ্চলে সুমেরু প্রভা এবং কুমেরু অঞ্চলে কুমেরু প্রভা বলে থাকে। আমরা জানি পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34% এবং কার্যকরী সৌরবিকিরণের পরিমাণ 66%, কিন্তু এই অঞ্চলে অ্যালবেডোর পরিমাণ প্রায় 70-90%, যার ফলে কার্যকরী সৌরবিকিরণ খুব একটা প্রভাব বিস্তার করতে পারে না। আর এখানে আগত সৌরবিকিরণ অপেক্ষা পার্থিব সৌরবিকিরণ বেশি হয়, যার ফলে এখানে উত্তাপের ঘাটতি হয়ে থাকে, সেই জন্য এখানে বায়ুমণ্ডল খুব বেশি উত্তপ্ত হয় না, সেই জন্যই কিন্তু এখানে হিমমণ্ডল বিরাজ করে। অর্থাৎ সারা বছরের বেশিরভাগটা সময় শীতকাল বিরাজ করে, এটি কিন্তু হিমমণ্ডল নামে পরিচিত। আর এই মণ্ডলের বিস্তার হচ্ছে 2400 কিমি। এবার বিষয়টিকে আমি একটু চিত্রের চাঁদের সাহায্যে দেখাই। হিমমণ্ডলকে দুভাগে ভাগ করা হচ্ছে, যথা তুন্দা অঞ্চল এবং চির তুষারবৃত অঞ্চল। তুন্দা অঞ্চলের অক্ষাংশগত বিস্তার উভয় গোলার্ধে 64.5 ডিগ্রি থেকে 75 ডিগ্রি এবং চির তুষারবৃত অঞ্চলের অক্ষাংশগত বিস্তার উভয় গোলার্ধে 75 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। তুন্দা অঞ্চলের গড় উষ্ণতা গ্রীষ্মকাল এখানে যেহেতু স্বল্পস্থায়ী, উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকে, কিন্তু চির তুষারবৃত অঞ্চলের উষ্ণতা সর্বদাই হিমাঙ্কের নিচে থাকে এবং এখানে সর্বদাই শীতকাল বিরাজ করে। এবং আমার আলোচনার প্রথমেই বলেছিলাম যে সূর্য রশ্মি এখানে অতি তীব্রভাবে পতিত হয়, সেই জন্য কিন্তু এটি হিমমণ্ডল নামে পরিচিত। তাহলে স্টুডেন্টরা, আমি এই বিষয়টিকে তোমাদের সামনে ছকের সাহায্যে তুলে ধরলাম। এবার বিষয়টিকে একটু চিত্রের সাহায্যে দেখাই। সমগ্র উষ্ণতা বলয় বা তাপমাত্রা বলয়কে তিন ভাগে ভাগ করা হচ্ছে। প্রথম হচ্ছে উষ্ণমণ্ডল, যেটি উভয় গোলার্ধে 23.5 ডিগ্রি অক্ষরেখার মধ্যে বিস্তৃত, আর এর বিস্তার হচ্ছে 5200 কিমি। আর এই উষ্ণমণ্ডলকে দুভাগে ভাগ করা হচ্ছে, যথা নিরক্ষীয় অঞ্চল এবং ক্রান্তীয় অঞ্চল। তারপর আসছি নাতিশীতোষ্ণ মণ্ডল, উভয় গোলার্ধে 23.5 ডিগ্রি থেকে 64 ডিগ্রি অক্ষরেখার মধ্যে বিস্তৃত, এর বিস্তার 4800 কিমি। আর এই নাতিশীতোষ্ণ মণ্ডলকে আবার দুভাগে ভাগ করা হয়, যথা উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল এবং শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল। হিমমণ্ডল এবার আসছি, হিমমণ্ডলের অক্ষাংশগত বিস্তার 67.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি উভয় গোলার্ধে, আর এর বিস্তার হচ্ছে 2400 কিমি। এবং এই হিমমণ্ডলকে আবার দুভাগে ভাগ করা হয়, যথা তুন্দা অঞ্চল এবং চির তুষারবৃত অঞ্চল। তাহলে স্টুডেন্টরা, আজকে আমি আমার এই তাপমাত্রা বলা যে পাঠ্যসূচি ছিল, সেটা আমি তোমাদের সামনে ছকের সাহায্যে এবং চিত্রের সাহায্যে উপস্থাপিত করলাম। আশা করি আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবে, কারণ কী হবে তাতে আমি আরও নিত্য নতুন ভিডিও করতে আগ্রহী হব। এবং অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, তাহলে আমি যে ভিডিওগুলি তোমাদেরকে শেয়ার করবো সেগুলো কিন্তু তোমরা সহজেই পেয়ে যাবে।